আপনার আমার একটা জিনিস মাথায় রাখা উচিত, ভালো কাজ যদি কেউ চালু করে, সমাজে ভালো কাজ শুরু করেছে, কল্যাণের তাকওয়া বৃদ্ধির কোনো কাজ সূচনা হচ্ছে সমাজে, তাহলে ভালো কাজ যতদিন চালু থাকবে, যত মানুষ এর সাথে সম্পৃক্ত থাকবেন, যত নেকি হবে, প্রথমে যারা শুরু করেছিলেন সকলের নেকির একটা অংশ অংশ তারা পাবে ইনশাআল্লাহ। জানো রব্বুল আলামিন কুরআন মাজিদে ইঙ্গিত দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি হাদিসের মধ্যে স্পষ্ট আলোচনা করেছেন, যে বিষয়গুলো দলিল দিতে গেলে আমার মূল আলোচনার সময় শেষ হয়ে যাবে, এই জন্য আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান ইয়াসফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা, কেউ যদি শাফাআতান হাসানা সুন্দর কল্যাণ নেকির কাজে পরামর্শ দেয়, সুপারিশ করে, সহযোগিতা করে, ইয়াকুন লাহু নাসীবুম মিনহা, তাহলে পুরো কাজে যা নেকি হবে তিনি একটা অংশ পাবেন যারা সহযোগিতা করেছেন। তাকে সুশৃঙ্খল ভাবে প্যান্ডেলে বসে আলোচনা শোনা করার পরিবেশ করে দিবেন, এর চেয়ে ভালো সুপারিশ আর কি হতে পারে? দ্বিতীয়ত দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দীনি ইলম অর্জনের জন্য বাড়ি থেকে রাস্তায় বের হয়, দীনি জ্ঞান হাসিলের জন্য রাস্তায় বের হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহালাল্লাহু লাহু বিহি তরিকাতান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন। বাড়ি থেকে রাস্তায় বের হয়েছে দীনি ইলম অর্জনের জন্য, বাড়ি থেকে রাস্তা মারিয়ে কোথাও গিয়েছে দীনের কিছু জ্ঞান হাসিলের জন্য, আল্লাহ তার জন্য জান্নাত সহজ করে দেন। কিভাবে সহজ করেন? এই হাদিস সহিহ মুসলিমে তাবারানি মুজামুল আওসাতের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে সহজ করেন ওই হাদিসটিতে বোঝা যায়, যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়, এক জায়গায় জমা হয়, কোরআন মাজিদ তেলাওয়াত হয়, সুন্নার দাস হয়, আল্লাহকে স্মরণ করে, ওই বৈঠকে যারা শেষ পর্যন্ত উপস্থিত থাকে, যখন বৈঠক শেষ ওয়ানাদা মুরাদিন মিনাস সামা, তখন আল্লাহ আসমান থেকে আহ্বান জানান, আসমান থেকে ডাক দেন, ডাক দিয়ে বলেন কুমু মাগফুরান লাকুম, কুমু তোমরা উঠো দাঁড়াও, তোমরা দাঁড়াও যাও, মাগফুরান লাকুম, কেননা তোমাদের সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে। যিনি পাপ ক্ষমা করার একমাত্র মালিক, একচ্ছত্র মালিক, নিরঙ্কুশ মালিক, তিনি ডাক দিয়ে বলেন যে এবার যাও, উঠো যাও, পাপ ক্ষমা হয়ে গেছে। এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? পাপ ক্ষমা করার সত্তা মালিক কয়জন? সেকেন্ড কেউ নেই, আছে কোন অলিয়া অলিয়া গাউস কুতু পীর ফকির বুজুর গানে দিন, ছোট হুজুর বড় হুজুর মেজ হুজুর ইমামে আজম ওস্তাদ সুগরা কুবরা, এমন কি কোন নবী রাসূল কারো পাপ ক্ষমা করতে পারে? পাপ ক্ষমা করার একমাত্র মালিক, একচ্ছত্র মালিক, নিরঙ্কুশ মালিক হচ্ছেন আল্লাহ। তো যিনি পাপ ক্ষমা করে একমাত্র মালিক তিনি বলেন দাঁড়াও উঠো যাও, কেননা মাগফুরান লাকুম, তোমাদের পাপ ক্ষমা হয়ে গেছে। দ্বিতীয় কথা বলেন ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপ গুলো নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে। পাপ তো ক্ষমা হয়েছে হয়েছে, সমস্ত পাপ নেকিতে পরিণত হয়েছে। এবার যাও, কোন পাপি বান্দা, কোন বান্দার পাপ যদি ক্ষমা হয়ে যায়, পাপ যদি নেকি হয়ে যায়, তাহলে উনি যাবেন কোথায়?
আল্লাহ সুসাসম বললেন যে ব্যক্তি দিন ইলমের জন্য বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। কিভাবে? পাপ ক্ষমা করে দিয়ে। কিভাবে? পাপ নেকিতে পরিণত করে। তাই আসুন যারা অযথা সময় নষ্ট করছি, অযথা বারান্দায় সময় দিচ্ছি, দোকানপাটে সময় দিচ্ছি, তারা আসি একটু দিনই ইলম অর্জন করি, দিনের জ্ঞান অর্জন করি,